সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার নতুন আইসিটি ভিডিও টিউটোরিয়াল অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের খুবই ট্রিকি একটি ফর্মুলা দেখাবো যে ফর্মুলাটা অনুসরণ করলে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতি খুব সহজেই বের করতে পারবে এবং এখানে সবচেয়ে বেশি মুখ্য বাধন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিটা বের করা বাইনারি সংখ্যা পদ্ধতি তুমি যদি বের করতে পারো সে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবে দেখো আমি এই ক্লাসটার নাম দিয়েছি আজকে ম্যাজিক ক্লাস অফ আইসিটি এটা ম্যাজিকের মতো আমরা কাজ করব। কারণ এতদিন আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখে আসছি ভাগ গুণ করে করে অনেক সংখ্যাপদে রূপান্তর বের করতে হয় কিন্তু আজকে যেগুলো বের করবো শুধু বাইনারি মান বের করে সংখ্যা অন্যান্য সংখ্যাব কীভাবে খুব সহজে বের করা যায় সো সবাই দেখো বোর্ডে আমি একটা সারণি তৈরি করেছি বেশিরভাগ স্টুডেন্ট কি করে এই সংখ্যাগুলো মুখস্থ করে আসে যে বেশিরভাগ স্টুডেন্ট বলে স্যার এগুলো আমরা মুখস্থ করে থাকি যার কারণে কি এক্সামে তারা বিভিন্ন সংখ্যা প্রতি মান চেঞ্জ করে দিলে তারা বলে যায় আর দিতে পারে না তো এই সংখ্যা পদ্ধতির শখ যদি তোমরা দেখো তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হবে না আর কোনো সংখ্যা পদ্ধতি কোনো সমস্যা থাকবে না আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করবো সবাই দেখো আমরা চারটি যে আমাদের সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতি সব লিখছি এখানে ডেসিমেল বাইনারি ওয়াক্টাল ডেসিমেল তো প্রথমে আমরা দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেন কত থেকে কত আমরা একটু লিখি বলো কী কী ডেসিমেল সংখ্যা জিরো থেকে নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন শেষ এবার বাইনারি শুধু কী কী প্রকাশ করে বলতো বাইনারি শুধু প্রকাশ করে জিরো এবং ওয়ান আর কিন্তু কোনো সংখ্যা নাই আচ্ছা অক্টাল প্রকাশ করে কত জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর পরে কিন্তু এরপরে কিন্তু আর যাওয়া যায় না তারপরে আছে তোমার হেক্সাটে হেক্সাটন কত জিরো থেকে নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে টেনের জন্য কী লিখতে বলো বলতো টেনের জন্য এ তারপরে এগারো ইলেভেন জন্য বি তারপরে সি ডি ই এফ এভাবে পর্যায়ক্রমে আমাদের লিখতে হয় এ পর্যন্তই কিন্তু শেষ এবার যদি বলা হয় যে শূন্য থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো ভিন্ন রূপান্তর করো তাহলে আমি নাইন পর্যন্ত লিখলাম এবার যদি আমি বিশ পর্যন্ত লিখতে চাই বা পঁচিশ পর্যন্ত বা তিরিশ পর্যন্ত বা চল্লিশ পর্যন্ত তখন আমরা কীভাবে লিখবো তো আমি তোমাদের সবচেয়ে আগে বের করতে বলব যে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে বাইনাতে রূপান্তর করো বাইনাতে কনভার্ট করলে যে কোনো পদ্ধতি খুব সহজেই একদম সংক্ষিপ্ত পদ্ধতিতে লেখা যায় এবং দেখানো সম্ভব সেটা আমরা দেখি তাহলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি লিখতেই পারি ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা যে সব সংখ্যা ইউজ করি ব্যবহার করি সেগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন দেখলাম আমরা ডেসিমাল জিরো থেকে নাইন লিখলাম এবার কি বলছে বিশ পর্যন্ত তাহলে পরেটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা বিশটা আমরা পরে দেখিয়ে দিছি এবং এখানে আমাদের জায়গার অভাবে আমরা উনিশ পর্যন্ত লিখলাম এখন আমরা কী করব এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো যেমন এই দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন এটা তো আমরা সংখ্যা সংখ্যাপত্র সহজে বের করতে পারি তো এটা তো আমরা বের করবো প্রথমে দেখো টেন টেনের জন্য বাইনারি মান আচ্ছা এই দুইয়ের থেকে আসি দুই প্রথমে জিরো এবং ওয়ান 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 লিখছি মিল আছে দুইয়ের জন্য আমরা কী লিখব বলতো দুইয়ের জন্য এইটা ওয়ান এটা জিরো তার মানে দুইয়ের জন্য হবে ওয়ান জিরো তিনের জন্য কী হবে তো তিনের বাইনারি মান দুই আর আগে তিন তার মানে ওয়ান ওয়ান চারের জন্য কী হবে ওয়ান জিরো জিরো চারের জন্য ওয়ান জিরো জিরো পাঁচের জন্য কি হবে চার একে পাঁচ মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ছয়ের জন্য কত হয় বলতো চার ছয় হ্যাঁ সাতের জন্য কত হবে সাতের জন্য হবে তিনটে ওয়ান 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 হ্যাঁ জন্য কী হবে আট এইটা ওয়ান বাদ বাকি জিরো এটা কিন্তু বাইরের সংখ্যা পদ্ধতি আমরা করছি ওয়ান এবার যদি নয় আট আর একে নয় বাদ বাকি দুইটা জিরো দশ আট আর দুয়ে দশ ওয়ান জিরো ওয়ান জিরো এগারো আট নয় দশ এগারো বারো আট আট চার বারো এই দুইটা জিরো তেরো আট চার বারো একে তেরো এই যে এটা এক এক বি তেরো চৌদ্দ আট চার বারো তেরো চোদ্দ এটা জিরো পনেরো চারটে বিটি ওয়ান ষোলো ষোলোর জন্য কি হবে বলতো এটা ওয়ান বাদ বাকি জিরো ষোলো হ্যাঁ তাহলে এটা ওয়ান বাদ বাকি জিরো সতেরো ষোলো আর একে সতেরো আর বাদ বাকি জিরো আঠারো ষোলো আর এ আঠারো এটাও জিরো এইটাও জিরো এটাও জিরো হ্যাঁ উনিশ ষোলো সতেরো আঠারো উনিশ এই যে আমাদের উনিশ পর্যন্ত হয়ে গেলো বিশটা আমি পরে দেখিয়ে দিতেছি দেখো এবার যদি আমি অক্টালে লিখি অক্টালে সাতের পরের সংখ্যাটি কত দশ হয় কীভাবে দশ হয় এটা যোগ করার সময় আমি বুঝাবো তো দেখো এখন যদি আমি সহজভাবে দেখতে চাই যে তাহলে সাতের পরে তোর সংখ্যাটি লেখা যাবে না তাহলে এটা কীভাবে লেখা যায় তাহলে সাতের পরে কত ড্রেসিমের সংখ্যা আট আটের বাইনারি মানটা কত ওয়ান জিরো 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 এখন যদি এটাকে আমি অক্টালে বলি অক্টাল যেন কয় বিট নিয়ে কাজ করে তিন বিট তাহলে তিন বিট নেই এক দুই তিন তিন বিট যদি আমরা কাউন্ট করি এইভাবে ওয়ান জিরো 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 তিন বিট কাউন্ট করি তাহলে এটার মান জিরো আর বাকি থাকে কি একটা ওয়ান তাহলে এটার মান হচ্ছে দশ ক্লিয়ার পরটা কী হবে তিন বিট কাউন্ট করো এক দুই তিন এই তিন বিট তিন বিট কী কী আছে বলো এটা ওয়ান আছে তাহলে এই বিটের মান কত হবে ওয়ান জিরো 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 তিন বিট কাউন্ট করো এটা ওয়ান আর বাকি আছে আর একটা ওয়ান তাহলে এগারো এটা হবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো পর্যন্ত কিন্তু যাবে পরের সংখ্যাটি কী হবে বলো তো সতেরো পর্যন্ত পরের সংখ্যাটি হবে বিশ কীভাবে বিষ হয় দেখো এখানে তিন বিট কাউন্ট করো এক দুই তিন তিন বিট কাউন্ট করলাম কত হইল এটা আমরা এখানে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে ওয়ান জিরো 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 তিন বিট কাউন্ট করি আমরা এটা মনে জিরো আর বাকি আছে এখানে জিরো নিয়ে আমরা তিন পিট করে নিলাম এটা হচ্ছে দুই এই যে বিষ চলে আসছে কত ইজিনটা বিশ পরে হবে একুশ পরটা হবে বাইশ তারপর একটা তেইশ তারপর একটা তেইশ এভাবে সাতাশ পর্যন্ত যাবে সাতাশের পরে আবার কি হবে বলতো সাতাশের পরে আবার ত্রিশ হবে থার্টি হ্যাঁ এবার আসো হেকজাটেসেমিল হেকজাটেসেমিল দেখো এফ লিখছি এখানে এফ এর দিকে ঠিক ডেসেমিলের দিকে তাকাই আর দেখো এফ এর মান পনেরো পনেরো মিলছে এবার ষোলোর মানটা কি হবে ষোলোর মানটা আমরা এভাবে দেখলাম ষোলোর মান হবে দশ কীভাবে হয় এক্সাইন দশ ষোলো এই মানটা আমরা লিখি ওয়ান জিরো 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 আচ্ছা এই ষোলো এই যে ষোলো মানটা বাইনার থেকে এখানে হেক্সাই কয় বিট করে বাইনার থেকে হেকজাই কয় বিট কাউন্ট হয় চার বিট তাহলে এক দুই তিন চার এই এক দুই তিন চার চার বিট কাউন্ট করলাম কাউন্ট করে হেকজাই করলে এটার মান জিরো বাকি থাকে একটা ওয়ান এই ওয়ানটা সামনে বসিয়ে দিলাম তাহলে হবে এটা দশ ওয়ান জিরো ক্লিয়ার আচ্ছা এটা হেকজাই মান কিন্তু মানে ষোলো ডেসিমেল মানটা এটা হেকজাই চলে আসা হয় ওয়ান জিরো পরে আসো এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখানে হবে ওয়ান জিরো এটা কি হবে এটা মান কত হবে চার বিট কাউন্ট করো এক দুই তিন চার চার বিট চার বিট কাউন্ট করলে এটা মানে হচ্ছে দুই এটা বাকি থাকে একটা একটা মানে এটা হবে বারো পরেটা হবে তেরো পরেটা চোদ্দ এইভাবে কিন্তু যাবে এখন তোমরা একটু খেয়াল করো এই যে আমি এখানে যে লিখছিলাম যেমন দেখো সতেরো সতেরো মানটা কী সতেরো মানটা এখানে যখন অক্টালে করছি তিন বিট অক্টালে করার সময় তিন বিট তিন বিট করার সময় এখানে হলো একুশ আর যখন হেকজাই করবো তখন এটা চার বিট নিয়ে কাজ করবো এই যে বারো হয়ে গেল এই যে এই পদ্ধতিটা তুমি যদি মনে রাখো তাহলে খুব সহজে যে কোনো বড় বড় সংখ্যাকে খুব সহজেই অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবা ঠিক তেমন আমি যদি এখন তোমাদের একটা সংখ্যা দেই যে খুব সহজে এই সংখ্যাগুলো অন্যান্য সংখ্যা যদি চটপট করে ফেলতো তখন কি করবে দেখি তোমরা পারো কি আমি একটু একটা করতে দিই আমি তোমাদের সাথে অঙ্কটা সলভ করবো দেখি কত সহজে এবং কত তাড়াতাড়ি অঙ্কগুলো করা যায় যেমন এখানে আমি একটা লিখলাম টোয়েন্টি ফাইভ এটাকে অন্যান্য সংখ্যা রূপান্তর করো ধরো আমি কিছুই পারি না সংখ্যা পদ্ধতি কিছুই পারি না তাহলে এটাকে কীভাবে রূপান্তর করতে পারি ভাগ গুণন এগুলো পারি না তাহলে আমি প্রথমে কী করলাম এই পঁচিশটাকে কী করতে পারি বাইরে রূপান্তর করতে বাইরে যে রূপান্তর করো ওয়ান টু ফোর এইট সিক্সটিন আর যাওয়ার দরকার নেই ষোলো আট চব্বিশ আর একে পঁচিশ এই জায়গায় বাইরে নির্মাণটা বের করলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ক্লিয়ার এবার এটাকে অক্টালে করো অক্টাল কয় বিট ধরে কাজ করে তিন বিট তিন বিট নেও তিন বিটটা আমরা মনে মনে বানিয়ে নিলাম এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে থ্রি হ্যাঁ তারপর একত্রিশ এটা কিন্তু অক্টালে হয়ে গেল আচ্ছা এবার যদি বলো এটা হেকজায় হেকজাই করলে এক দুই তিন চার চার বিট করো চার বিট নাও চার বিট থাকলে এখানে কত আট আর একে নয় আর এখানে থাকে একটা এক উনিশ তার মানে এটা হেক যায় হবে উনিশ এই দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় দেখো একই মান যে মানটা ডেস এম পঁচিশ সেই মানটা বাইনারিতে এই এই বাইনারিতে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবং অক্টালে হবে একত্রিশ হেঁক যায় হবে উনিশ এখন যদি বলি তিরিশ এর অন্যান্য সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো মানগুলো কত বের করো তখন আমি তিরিশের বাইনের মান এভাবে বের করবা ষোলো আট চব্বিশ চারে আটাইশ আঠাশ দুই তিরিশ হের তাহলে এটার বাইরের মানটা লিখব ওয়ান 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 জিরো

সংখ্যা পদ্ধতি খুব সহজে হয়ে গেল তাহলে এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক আসে একটি সংখ্যা দিয়ে দিবে যেমন বলবে যে পঁচিশের সমতল্য সংখ্যা কত এটাও দিয়ে দিবে এটাও দিয়ে দিবে এটাও দিয়ে দিবে তখন তোমার কি বহুবদির মধ্যে তিনটি এক দুই তিন তিনটিতেই অ্যান্সার দিতে হবে আবার ত্রিশের বলবে ত্রিশ এই সংখ্যা পদ্ধতির সমতুল্য মান কত সমতল সমতলন্য সংখ্যা মান করতো তখন এটাও দেবে এটাও দেবে এটাও তোমাদের একটু ক্যালকুলেটার দিয়ে মিলিয়ে দেখতে হবে অথবা নিজে নিজে এভাবে করে নিতে হবে যদি দেখো তিনটি মানই সমান আসে তাহলে তিনটিতেই অ্যান্সারটা দিতে হবে তো আশা করি সবাই আজকের এই ম্যাজিক ক্লাসটা বুঝতে পারছো তো এই সংখ্যা পদ্ধতির এই আরও যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবা এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি